নমস্কার বন্ধুরা, প্রত্যেককে উপাসনা ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ও আপনার পরিবার প্রত্যেকেই ভালো আছেন এবং আমরা সেটাই চাই, আপনারা ভালো থাকুন। আপনারা হয়তো এটা শুনেছেন যে আগামী শুক্রবার পৌষী পূর্ণিমা। হ্যাঁ বন্ধুরা, এই পৌষী পূর্ণিমার তিথিতে অবশ্যই আপনি একটি ক্রিয়া করুন যেটা আপনার বাড়িতেই আপনি করতে পারবেন। আর এই ক্রিয়াটি করলে আপনি আপনার জীবনে পাবেন নানান প্রকার উপকার, যেগুলো আপনাকে জীবনে অনেক উন্নতি করবে, সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন। তবে চলুন আজকের মূল পর্ব থেকে জেনে নেওয়া যাক যে কি এমন ক্রিয়া যেটা আমরা যদি এই পৌষী পূর্ণিমার মতো একটি পবিত্র তিথিতে করতে পারি, তাহলে আমাদের জীবনে চরম উন্নতি হতে পারে। শুধুমাত্র চরম উন্নতিই নয়, আপনি মনে মনে যা চাইবেন আপনার মনের সেই ইচ্ছাটা পূর্ণ হবে। তার আগে বলে রাখি, পৌষী পূর্ণিমা বা পৌষ মাসের এই যে পূর্ণিমার তিথি, ধান্য পূর্ণিমা নামেও পরিচিত। এই পূর্ণিমার তিথি আরম্ভ হবে বিশে পৌষ বৃহস্পতিবার রাত্রে 1:48 হইতে, এবং এই পৌষী পূর্ণিমার তিথি সমাপ্ত হবে, শেষ হবে 21 পৌষ পরের দিন শুক্রবার রাত্রি 3:33। মনে রাখবেন, 1:48 শুরু হচ্ছে, 3:33 শেষ হচ্ছে। তো দর্শক বন্ধুরা, পূর্ণিমার যে সময়সূচি, যে শুভারম্ভ এবং সমাপ্তকাল সবই বলে দিলাম। এরপরে আপনাদেরকে আমি সেই বিশেষ ক্রিয়ার কথা বলে দেব, যেটি বলতে আজ আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা উপাসনা ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু এসেছেন প্রথমবারের জন্য, তাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের নিত্য নতুন আপডেটস পেতে আমাদের উপাসনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যদি প্রতিদিন নতুন ভিডিওগুলি সবার আগে পেতে চান, তাহলে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা রয়েছে তাতে ক্লিক করে অল বলে লেখাটি উঠলেই তাতে ক্লিক করে দিন। তাহলে আপনার কাছে আমাদের প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলির আপডেট সবার আগেই পৌঁছে যাবে। আর তার থেকেও বড় কথা, আপনার কাছে নোটিফিকেশান যদি নাও ঢোকে, আপনি এই উপাসনা চ্যানেলে চলে আসবেন, দেখতে পেয়ে যাবেন নতুন ভিডিও। তবে আপনার যদি এই ধরনের ভিডিও দেখার ইন্টারেস্ট থাকে, তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে করতে হবে না। আর হ্যাঁ, প্লিজ, ভালো লাগলে আমরা লাইক করতে বলি, আর খারাপ লাগলে ডিসলাইকও আপনারা করতেই পারেন, কিন্তু অবশ্যই লাইক অথবা ডিসলাইক করে যাবেন। কারণ আপনারা যদি লাইক করেন, তাহলে আমরা আরও এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই, আমাদের সেই আনন্দটা জাগে বা এনার্জিটা তৈরি হয় যে আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করছেন। আর যদি ডিসলাইকও করেন, তাহলে অবশ্যই আর সেই ভিডিও আপনাদের উপহার দেব না, কারণ আপনারা এটা পছন্দ করছেন না। আর কমেন্ট যে লেখার জায়গাটা রয়েছে, সেটা তো সর্বদাই খোলা থাকে, তাই আপনারা সেখানে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে পারেন, অনেক প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আর ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও লিখে জানাতে পারেন, এত সুযোগ রয়েছে। আর কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও বলুন আমাদেরকে, তাহলে সেই নিয়ে ভিডিও আপনি পেয়ে যাবেন।
আর তখন আপনার উপকারে লাগবে। যাই হোক, এবার আপনাদেরকে বলি সেই বিশেষ ক্রিয়াটি। আসুন আজকের এই ভিডিওটি থেকে জেনে নিন। যারা উপাসনা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক বন্ধুরা রয়েছেন, অবশ্যই আপনি ভিডিওটি আগে সম্পূর্ণ দেখুন। তারপর যদি আপনার ভালো লাগে, আপনি মনে করেন এর থেকে সমৃদ্ধ হয়েছেন বা পরবর্তীকালে আপনার কোনো উপকারে আসবে, তখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে ক্লিক করে অল ক্লিক করে দিন। তাহলেই পরবর্তীকালে নিউ আপডেট ভিডিওগুলি আপনার কাছেই সবার প্রথমে পৌঁছবে। যারা অলরেডি এই উপাসনা ইউটিউব চ্যানেল রেখেছেন, তারা অতি তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তবে আজকের ভিডিওতে আমি বলবো এর বাহন কাক, কাকের কথা। এই কাক পাখিকে দারুদার পাখি বলা হয়ে থাকে। পরিবেশকে দূষণমুক্ত রাখে, তাই একে ঝাড়ুদার পাখি বলা হয়। এই কাকের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এই সম্পর্কে সংকেত দিয়ে থাকে এবং এই সম্পর্কে অনেক ভিডিও হ্যাঁ বন্ধুরা, তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা সেই ভিডিওগুলিকে ভিজিট করে দেখে আসতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। সে যাই হোক দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো শনিবারে শনিদেবের কোনো মন্দিরে গিয়ে আপনি শনিদেবকে পুজো দিয়ে আসবেন। তার পাশাপাশি রাস্তায় বেরিয়ে যেখানেই কাক দেখতে পাবেন সেখানেই কাককে দেখে বলবেন ক্রিং কাকা, ক্রিং কাকা, ক্রিং কাকা, কাকের মতো করে, কাকের ডাকের আওয়াজের মতো করে বলবেন। ব্যাস এই শব্দগুলোই আপনাকে উচ্চারণ করতে হবে যতবার পারবেন। এমনটা না যে তিনবারই করতে হবে বা এগারোবার করতে হবে, যতক্ষণ কাককে দেখতে পাবেন কাকটিকে যে কোনো কাক বলতে থাকবেন। এতে করে আপনার জীবনে দুর্ঘটনা ঘটার আশঙ্কা কমে যাবে এবং নানান ধরনের বিপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন। শনিদেবের কুদৃষ্টি পড়লে তার নজর থেকে বাঁচতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য। এইভাবেই পাশে থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ একটি লাইক, মাত্র একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর কমেন্টে লিখবেন ক্রিং কাকা লিখে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে আগামী দিনগুলোতে অবশ্যই আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো, আবার কিন্তু পরবর্তীকালে আপনাদের সঙ্গে কথা হচ্ছে।